হর্তকি হচ্ছে সর্বরোগের ওষুধ এই ফলে কী কী রোগ সারে তা জেনে রাখুন দেশের ঔষধি ফলসমূহের মধ্যে হর্তকি হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও ভারত এর আদি জন্মভূমি কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই এই মহামূল্যবান হর্তকির ফুল চেনে না চেনে না হর্তকি জানে না এর গুণাগুণ নানা ধরনের ঔষধি গুণে সমৃদ্ধ এই গাছ আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে হর্তকি হচ্ছে সর্বরোগের ওষুধ হর্তকি একটি তৃতীয় গন্ধবিশিষ্ট একটি ঔষধ এর নানা ধরনের গুণাগুণ নিচে তুলে ধরা হলো হজম শক্তি বৃদ্ধি ও পেট ফাফায় খোসা চূর্ণ পাঁচ থেকে ছয় গ্রাম সামান্য পরিমাণ বিট লবণসহ বা কালো লবণসহ খাবারের পর দৈনিক তিনবার খান শিশুদের সর্দিতে হর্তকি চূর্ণ মধুর সাথে খাইয়ে দিন চোখের রোগে হর্তকি ছেঁচে পানি বিজিয়ে রেখে সেই পানি দিয়ে চোখ ধুতে হবে প্রতিদিন একটি করে হর্তুকি প্রসূতি মা বা যে কেউ চুষে খেলে চুল সব সময় কৃষ্ণ থাকবে দাঁত পড়বে না এবং চোখে চশমাও দিতে হবে না কোষ্ঠকাঠিন্যে পাঁচ থেকে ছয় গ্রাম খোসা চূর্ণ সমপরিমাণ চিনি মিশিয়ে রাতে গরম পানি সহ খেলে উপকার পাওয়া যাবে কাঁচা হর্তকির রস আয়ু বল ও জনশক্তি বৃদ্ধিতে সাহায্য করে অশ্বরোগে চূর্ণ তিন থেকে পাঁচ গ্রাম ঘোলের সাথে একটু লবণ মিশিয়ে খেলে আরোগ্য হবে